ফার্স্ট কোয়েশ্চন আমার যেটা হচ্ছে, তুমি বসিরা যে চিল্লার থেকে এসে রাকিব বাসায় তুমি ব্লগ করবা, তো তুমি কেন চিল্লার থেকে আসার পর কেন ব্লগ করলে না? এখন মেহেদি ভাই বসে আছে, বাট মেহেদি ভাই কিন্তু সারপ্রাইজের ব্যাপারে জানে না। সো লেটস গো। মেহেদি ভাই আসলে মেহেদি ভাইয়ের সাথে আমরা একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করব। তুমি লেন হইলে তুমি কি করবা বা তোমার কি প্ল্যান? বিদেশে এসে পড়ছে, তো এখন হবে আসল খেলা মেহেদি ভাইয়ের সাথে। এখন দেখা যাবে। আসসালামু আলাইকুম গাইজ, ইটস ইয়োর বয় মির আরাবি ইজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 107। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আমার জন্য এন্ড আপনাদের জন্য। আজকের ব্লগে থাকতেছে হচ্ছে আমার প্রিয়, আপনাদের প্রিয় একে মেহেদি হাসান। মেহেদি ভাইয়ের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, কারণ মেহেদি ভাই অনেক বিজি থাকে এন্ড এদিক দিয়ে আমি অনেক বিজি থাকি। সো এই বিজির কারণে অনেকদিন ধরে মেহেদি ভাইয়ের সাথে দেখা হয় না। তো কালকে মেহেদি ভাইকে আমি কল দিলাম, কল দিয়ে বললাম যে ভাইয়া তুমি কি আজকে ফ্রি, অনেকদিন ধরে তো দেখা হয় না, তাহলে একটা কাজ করো আমার বাসায় এসে পড়ো, আমরা চলো কোথাও ঘুরতে। তারপর মেহেদি ভাই বললো হ্যাঁ আমি আজকে ফ্রি আছি, তাহলে আমি এসে পড়বো না, তারপর এসে আমরা কোথাও ঘুরতে যাবো। পরে আমি বললাম ওকে ভাইয়া ডান, তাহলে তুমি আসো। তো মেহেদি ভাইয়ের সাথে একটু আগে কথা হলো, মেহেদি ভাই অলরেডি রওনা দিয়ে দিছে, আসতেছে। বাট গাইস, মেহেদি ভাই আসলে মেহেদি ভাইয়ের সাথে আমরা একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা হচ্ছে, এখন বাজে হচ্ছে বিকাল 4:30, অলরেডি মেহেদি ভাইয়ের সাথে একটু আগে কথা হলো, মেহেদি ভাই লাঞ্চ করে অলরেডি রওনা দিয়ে দিছে। সো মেহেদি ভাই আসতে না আসতেই মেহেদি ভাইকে আমরা বলবো যে ভাইয়া আজকে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করবো, পিজা চ্যালেঞ্জ। তো আমি খুবই এক্সাইটেড মেহেদি ভাইয়ের রিয়াকশন দেখার জন্য, কারণ মেহেদি ভাই এটার বিষয় কিচ্ছু জানে না, কিচ্ছু না। তো আমি খুবই এক্সাইটেড তার রিয়াকশন দেখার জন্য, কারণ আমি তাকে বলছি যে ভাইয়া তুমি আজকে আসো, তারপর আমরা কোথাও ঘুরতে যাব। মেহেদি ভাইয়ের কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে যে আজকে তাকে আমি একটা চ্যালেঞ্জ দিব বা তার সাথে আমি আজকে একটা চ্যালেঞ্জ করবো। আমি খুব বেশি এক্সাইটেড মেহেদি ভাইয়ের রিয়াকশন দেখার জন্য। আই হোপ আপনারাও অনেক বেশি এক্সাইটেড আমার সাথে সাথে, কারণ মেহেদি ভাইয়ের কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে যে আজকে এরকম কিছু একটা হতে যাচ্ছে তার সাথে। সো আমি খুব বেশি এক্সাইটেড, মেহেদি ভাই আসুক, আসলে মেহেদি ভাইকে বলবো যে ভাইয়া তোমার সাথে আমি চ্যালেঞ্জ করবো। গাইজ, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড গাইজ, যারা যারা আমার এই ভিডিওটাতে এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিবেন। সো গাইজ, মেহেদি ভাই আসতেছে, আসো। মেহেদি ভাই আসলেই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার মেহেদি ভাই নিচে এসে বসছে, এসে আমাকে কল দিল যে আরবি তাড়াতাড়ি নামো, এমনি অনেক লেট হয়ে গেছে, চলো আমরা বের হই। এখন আমার একটা আইডিয়া বের করা লাগবে যে মেহেদি ভাইকে কিভাবে উপরে আনা যায়, কারণ উপরে এনেই তাকে চ্যালেঞ্জটা দিতে হবে। আমি এটাই ভাবতেছি যে কিভাবে মেহেদি ভাইকে একটু ম্যানেজ করে উপরে আনা যায়, কারণ মেহেদি ভাই ভাবতেছে যে আজকে আমরা ঘুরতে যাবো, আমরা আজকে চিল করবো। যাই হোক, একটা প্ল্যান বানাই দেবো, প্ল্যান বানাই তখন মেহেদি ভাইকে উপরে এনে বলতে হবে যে ভাইয়া আজকে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করবো। চলো নিচে যাই, যে মেহেদি ভাইকে কোনোভাবে একটা আইডিয়া বের করে উপরে আনি। আমার মাথায় একটা প্ল্যান আসলো, আমি মেহেদি ভাইকে নিচে যেয়ে বলবো যে ভাইয়া আমি এখনো রেডি হইনি, আমাকে জাস্ট 5 মিনিট দাও, তুমি উপরে চলো, একটু বসো, আমি রেডি হয়ে আসি। বাট আমি কিন্তু রেডি, এটা তো আর তাকে বলা যাবে না, আর জানানো যাবে না। মেহেদি ভাই মানে বুঝতেছে না যে মেহেদি ভাইয়ের সাথে কি হতে যাচ্ছে। এখন দেখি মেহেদি ভাইয়া কই, ওই যে আমি দেখতে পাচ্ছি মেহেদি ভাইকে, মেহেদি ভাই মানে ফোন চালাচ্ছে। গাইস দেখুন কে কে এই মেহেদি ভাই জি, অ্যাকচুয়ালি না চলো কই যাব ভাই, আমরা এখন বাইরে ঘুরতে যাব, বাইরে ঘুরতে যাব। আচ্ছা, এন্ড বিষয়টা হচ্ছে এন্ড তো কয়টা বাজে, কোনো বিষয় মানে 5:30 প্লাস বিষয়, আমি বলি বলি অনেক কষ্ট করে, না 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 বলি বলি, শোনো শোনো, আমি তো এখনো রেডি হইনি একদম ঠিকঠাক ভাবে, দেখতেই তো পাচ্ছ। আমি তো না না রেডি হইনি ভাই, বুঝছো, আমরা উপরে যাব, উপরে যে রেডি হই 5টা মিনিট ভাই, রেডি হব, রেডি হই আমি। গাইস তোমরা বলো পারফেক্ট আছে না, না 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 আমার আমার চুলের অবস্থা খারাপ, তাও ড্রেসের আমরা উপরে যাব, উপরে পাঁচ না 5টা মিনিট ভাই, 5টা মিনিট গাইস, 5টা মিনিট দিলে তোমার আলাদা লাগবে না, তখন না আমি জানি না, লাগবে না ভাই, 5টা মিনিট থাকবা, আমি 5টা মিনিট রেডি হই, আমরা বের হব, ঠিক আছে। তো গাইস 5 মিনিট বেশি করব, 5 মিনিট বেশি হবে না, আমি যাব আর আসবো ভাই, জাস্ট রেডি হব আর আসবো, বাইরে তো সি ট্রু ট্রু ট্রু, পরে আবার বেশি লেট হয়ে গেলে সমস্যা, 5টা মিনিট আমি রেডি হব, যাব আর আসবো, ঠিক আছে চলো। গাইস মেহেদি ভাই বসে আছে, বাট মেহেদি ভাই কিন্তু সারপ্রাইজের ব্যাপারে জানে না, সো লেটস গো। মেহেদি ভাইয়া, পিজা চ্যালেঞ্জ করবো, তো এটাই হচ্ছে তোমার সারপ্রাইজ, এর জন্য তোমার একটু আইডিয়া টাইডিয়া করে আমি উপরে আনতে ভাইয়া, না কাজটা একদম ঠিক হলো না, আমি খুব এক্সাইটেড, দেখি কে জিতে, লেটস গো। গাইস আমি না ভাই, আগে আমার কথাটা শুনুন, আমাকে বলছে যে ভাইয়া আমি তোমাকে স্বপ্নে দেখছি, তো আমরা চলো একদিন আমরা ঘুরি, তো এর জন্য আমি বললাম যে আমার ঘোরার ইচ্ছা ছিল, তো চলো একদিন ঘুরি। তাহলে ও আমাকে বলছে একদিন বাসায় চলে এসো, বাসা থেকে দেন আমরা একসাথে বেরোবো। বাসায় আনার পর ও বলতেছে যে ভাইয়া তোমাকে একটা চ্যালেঞ্জ দিব, এর কোনো মানে হলো ভাই আজকে আমরা মেহেদি ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করবো, পিজা চ্যালেঞ্জ, দেখি তোমার আইডিয়া নেই ভাই, সমস্যা নাই, আমি তো এটাই বললাম, এর জন্য আজকে আমি দেখবো যে তুমি কিভাবে মানে কিভাবে জিতো। আমি যদি জানতাম এরকম তাহলে দুপুরবেলা আমি খাই আসতাম না। আর প্ল্যানই এটা ছিল গাইস যে মেহেদি
ভাইয়া ভরপুর খাওয়া দাওয়া করে আসবে, লাঞ্চ করে আসবে, মেহেদি ভাইয়ার পেট একদম ভরপুর থাকবে, আর এখানে এসে আমি চ্যালেঞ্জটা তাকে দিয়ে দিব। ভাই আমি বের হওয়ার আগে জাস্ট খাইছি, পিজ্জা চ্যালেঞ্জ করবা? হ্যাঁ ভাই, অন্য কিছু করে না 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 না। তো গাইস আচ্ছা শুনো, তাহলে তুমি যে অত চ্যালেঞ্জ করবা, আমিও চ্যালেঞ্জের মধ্যে টুইস্ট আনতে পারি, বুঝো নাই? না না তোমার টুইস্ট কি? না 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 টুইস্ট তোমার থেকে বড় টুইস্ট আমি, সেটা হচ্ছে না না আজকে যত চ্যালেঞ্জ তুমি অবশ্যই রেডি করছো, তো যত তোমার ভেতরে এত কিছু ছিল প্ল্যানিং করে রাখছো এইগুলা, তো যেহেতু খাবার টাবার সব রেডি করছো, তাই তো তাহলে এখন হচ্ছে আমি আরেকটা জিনিস তোমার জন্য দিব, সেটা হচ্ছে যে জিতবে সে তো বাইচে গেলো, আর যে হারবে তার জন্য ডিয়ারি। আমার সাথে ছবি দেওয়ার পরে দেন ওইখানে আপনারা হচ্ছে ডিয়ারগুলো কমেন্টের মাধ্যমে বলবেন বা ওকে ডিএম করবেন। পিজা অর্ডার দিয়ে দিছি অলরেডি, আসতেছে, এন্ড পিজা আসতে আসতে আমি মেহেদি ভাইকে আজকে কিছু কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনগুলো আমার না, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনাদের। আপনারা অনেক কিউ মেহেদি ভাইকে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে অনেক কোয়েশ্চেন করে থাকেন, সো সেগুলাই যেগুলো একদম টপ কমেন্ট সেগুলো থেকে আমি পাঁচটা সিলেক্ট করে যেগুলো আপনাদের মাথায় ডেইলি ঘুরে। এটা কি আমি বলি, আমাকে একটু বলতে দাও, তুমি এটা কি কাজ করতে আমাকে বলছো যে ঘুরতে নিয়ে যাবা, ঘোরার নাম দিয়ে দিতেছো চ্যালেঞ্জ, পিজাও চ্যালেঞ্জ তাও, আবার পিজা কিন্তু খাওয়া ইজি না, এর মধ্যে আবার দিতেছো কি যে আমাকে কিউএনএ মানে কোশ্চেন করবে, এটা কি ভাই? আমি তো এটার জন্য মোটেও প্রিপেয়ার ছিলাম না, এটা এটার জন্য আমিও রেডি ছিলাম না, বাট রেডি হইতে হইছে আর কি ভাই। আর কিন্তু উল্টা পাল্টা কোশ্চেন? না 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 কোনো উল্টা পাল্টা না, একদম ঠিকঠাক কোশ্চেন করব। আমার সাথে থেকে চলে গেল পিজা, আমি যা হালাই তোর। সো আমরা এখন কোশ্চেনে চলে যাব ডাইরেক্ট, মেহেদি ভাইকে এখন কোশ্চেন করব। ওকে লেটস গো, আমি এক্সাইটেড কোশ্চেনে অ্যানসার দেওয়ার জন্য, আমি অনেক বেশি এক্সাইটেড দেখি মেহেদি ভাইকে কি অ্যানসার গুলো পাই, লেটস গো। তো এখন আমি মেহেদি ভাইকে পাঁচটা কোয়েশ্চেন করব, যেটা আপনাদের মাথায় সবসময় ঘুরে, যেটা আপনাদের কোয়েশ্চেন যেগুলো আপনারা মেহেদি ভাইকে টিকটকে করেন, ইউটিউবে করেন, তারপর হচ্ছে পেজে করেন, অনেক কষ্ট করে পাঁচটা খুঁজে মুজে অনেক কষ্টে বের করছি। তো ভাই ফার্স্ট কোয়েশ্চেন আমার যেটা হচ্ছে, তুমি বলছিলে যে চিল্লার থেকে এসে রাকিব ভাষায় তুমি ব্লগ করবে, তুমি কেন চিলার থেকে আসার পর কেন ব্লক করলে না এখন? অ্যাকচুয়ালি এই কমেন্টটা সবাই বলতেছে, এই কমেন্টটা আমি এখন একটু কিভাবে রিপ্লাই দেব, প্রত্যেকটা তো ইজি না, সবাই একই কোশ্চেন। তো মূলত মেন কথা হচ্ছে চিলার থেকে আসার পরে রাকিবের সাথে আমার কথা হয়েছিল ইনবক্সে, দেন ও বলছিল যে ব্লক করবে, দেন এর মধ্যেও বলছিল যে হজে যাওয়ার আগে ব্লক করবে, বাট ও বলছে যে যদি একটু সময় পাই তাহলে আমি ব্লকটা করে যাবো, বাট হয়তো বা ও সময় পাইনি এর জন্য করা হয়নি, তবে ইনশাল্লাহ দোয়া করবেন যেন সামনে হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেকেন্ড কোশ্চেন ভাইয়া, সবাই তো কম বেশি বিয়ে করে ফেলতেছে, এখন তুমি কবে বিয়ে করবা, বা তোমার বিয়ে করার কবে প্ল্যান যে না আমি এই ডেটটাতে বিয়ে করব? আমরা যেটা চাই সেটা কিন্তু হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হয়, এন্ড আমি তো চাই এখনই বিয়ে করতে, এখন তো পসিবল না, বাট আল্লাহ যেদিন কিসমতে লিখে আছে ওই দিন আল্লাহ যেদিন কপালে লিখে রাখে সেদিন এটা তাড়াতাড়ি করাটাই ভালো, ইনশাআল্লাহ। তিন নাম্বার কোশ্চেন, তুমি কি ভাই বিটিএস এর ফ্যান? হ্যাঁ, বিটিএস এর ফ্যান বলতে গেলে কি, আর বিটিএস এর গান যারা শুনছে, যারা অ্যাকচুয়ালি যারা, হ্যাঁ বিটিএস এর কয়েকটা গান আছে খুবই ভালো, খুবই সুন্দর, তো ওই থেকে হচ্ছে আমাদের ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আর হচ্ছে স্পেশালি একটা মেম্বারকে ভালো লাগে, তো এর জন্য হচ্ছে ভালো লাগা, আর আমি ওদের গান খুব কম শুনি, এতটাও শোনা হয় না, বাট আমি ফ্যান বয় হইতে চাই, কেউ যদি আমাকে বানাতে চায় ওর ভিডিওর নিচে কমেন্টে বলতে পারে, আর না হলে মেহেদি ভাইকে নক দিলেই হয়ে যাবে, তোমাকে নক দিলে হতে পারে, আচ্ছা আমাকে নক দিন, আমি আমার মেহেদি ভাইকে আমার এখানে অনেক মেসেজ চলে আসছে, ওগুলো আমার বুঝতে অনেক কষ্ট হয়, ডোন্ট মাইন্ড, বাট আপনারা ওকে ওর ইনস্টাগ্রামে বলবেন, ও হচ্ছে চুজ করে চলে আমাকে, ইনশাআল্লাহ আমি পাস করে দিই, মেহেদি অ্যানসার করে দিবে। চার নাম্বার হচ্ছে ভাইয়া, তোমার ইউটিউবের ইনকাম কত? ও মাই গড, আচ্ছা সত্যি কথা বলতে আমি তো চিল্লাই গেছি, তো ওইখানে একটা ব্রেক পড়ছিল, তো ওরকম ভাবে আমি যেরকম ভাবে কাজ করতে চেয়েছি, যেমন বাসে থাকা অবস্থায় মনে করো যে মাসে চারটা ব্লগ দিতাম কিংবা তিনটা ব্লগ দিতাম, ওইটা তো হয়ে ওঠেনি, তো এর জন্য হচ্ছে আমি এখন ইনকামের বিষয়টা ক্লিয়ারলি বলতে পারবো না, তবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বলতে পারবো, এখন তো রেগুলারলি কাজ করতেছি, তো পরবর্তী ভাই এমন একটা আন্দাজ যে আমি এরকম একটা ইনকাম, এখন আপাতত হচ্ছে 40 50 40 আর যদি ভালো মতো কাজ করি তাহলে তার একটু বেশি হবে, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর 5 এন্ড এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন, লাস্ট কোশ্চেন ভাইয়া, 2 মিলিয়ন হইলে, 20 লাখ হইলে তুমি কি করবে বা তোমার কি প্ল্যান? 20 লাখ হইলে আমার দুইটা জিনিস করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে, এটা কেউ আমাকে কোশ্চেনটা করেনি, এই প্রথম তুমি বললা, 2 মিলিয়ন হলে আমি যেটা করবো, প্রথম কথা হচ্ছে আমি যারা আমাকে সাবস্ক্রাইব করছে কিংবা যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমার কিছু করার চিন্তা ভাবনা আছে, আর 2 মিলিয়ন হইতে
হইতে জানি না কতদিন লাগবে, আল্লাহ চাইলে এক মাসও হইতে পারে, আল্লাহ চাইলে আবার দুই তিন বছরও লাগতে পারে। তো 2 মিলিয়ন হইলে আমার প্রথম ইচ্ছে হচ্ছে যে অডিয়েন্সের জন্য কিছু করা, আর মিট আপ তো অবশ্যই রাখবো। আর সেকেন্ড হচ্ছে আমি হচ্ছে একটা এতিমখানায় হচ্ছে একটা না কয়েকটা এতিমখানায় আমি সময় দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা আমার একটা হবি ছিল, এটা আমার করা হচ্ছে না, তবে আমি করবো, এটা আমার ইচ্ছা আছে 2 মিলিয়ন হলে। তো যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ ও আমার অনেক বড় ছোট ভাই, ওর সাথে আমার এই প্রথম ব্লগ। আর যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন, আমার অডিয়েন্স যারা এখন দেখতেছেন, প্লিজ আমি বলবো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি আসছি আমার মাংস মনটা বজায় রাখবে। আর এই ব্লগে তুমি মানে কত লাইকের এম রাখতে চাইতেছো, যে এত লাইকের এম হইলে আমি নেক্সট ব্লগে আসবো বা নেক্সট ব্লগ আমরা আবার করব? নেক্সট ব্লগ 10,000 রাখা যায়? 10,000 নাকি 5,000 করে দিই আমরা? 5,000 আপাতত একটু কম দিয়ে শুরু করি, নেক্সট আমরা তো বড়টা। তো এই ভিডিওতে যদি 5,000 লাইক হয় এন্ড যারা দেখতেছেন প্লিজ ভাই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, আর লাইক দিবেন, লাইক দিলেও টাকা লাগে না, ভিডিও দেখাকালীন লাইক দেওয়া যায়, সাবস্ক্রাইবও করা যায়। তো প্লিজ এই কাজটা করবেন, আর আমি আপনাদের কাছে আশা রাখতেছি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা এই কাজটা করবেন। তো এতটুকু ছিল তোমার কোশ্চেন, না আর কিছু নাই। তো আমরা এখন গাইস চ্যালেঞ্জে চলে যাব। আমি জানি যে আমার যে অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে তারা হচ্ছে ইটিং চ্যালেঞ্জটা পছন্দ করে, তো মনে করেন যে আমি করতেছি আমার চ্যালেঞ্জ, তো আমার চ্যালেঞ্জ মনে করে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিবেন, আমার মান সম্মান বাঁচান। 5,000 লাইক হলে নেক্সট ব্লগ আমার আর মেহেদি আর খাওয়ার নিয়মটা একটু বলে দাও। আর খাওয়ার নিয়মটা আমরা এখানে টাইমার সেট করে দিব। ওকে ফাইন, 3 মিনিটের মধ্যে যে আগে 3 মিনিটের মধ্যে এত বড় পিজা ব্রো চ্যালেঞ্জ ব্রো, তুমি না অনেক এক্সপার্ট, তুমি আবার ব্রো কেন? আচ্ছা ঠিক আছে, 3 মিনিট আমি টাইমার দিব, 3 মিনিটের মধ্যে আমাদের এই আটা পিজা শেষ করতে হবে, ঠিক আছে? আটা শেষ করার পর আমি এটা আমার খাওয়া শেষ, ঠিক আছে? তোমার এটা এখনো শেষ না, একটা দুইটা বাকি আছে, আমি এটা খেয়েছি তার মানে তোমার এটাও খাইতে হবে, এটা তো ভাই জুলুম হয়ে যাবে, এটা এটা তোমার ক্ষেত্রে সেফ। তো গাইস এখানে টাইমার আমরা অলরেডি সেট করে দিছি, এখান থেকে আমরা স্টার্ট দিব আর পিজা খেতে হবে। আর ভাইয়া আর একটা রুলস আছে, পুরো পিজা শেষ করার পর তারপর তোমার খেতে হবে। এই যে গাইস স্টার্ট দিলাম, 1 2 3 স্টার্ট। মেরি ভাই মেরি আস্তে আস্তে ভাই আস্তে ভাই আস্তে ভাই বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভাইয়া আস্তে আস্তে দেখ আমি কেমনে দেখ, আমি কোন রুল আছে আমি পারতেছি না, আমি অফ দিয়ে দিচ্ছি। তোমার 2 পিস আমার 1 পিস, ঠিক আছে? আরে খা যাবে না, ডিক্লেয়ার যে মেহেদি ভাই জিতে গেছে। গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, হ্যাঁ আমি পারতেছিলাম, আমি বললাম যে আচ্ছা ফাইন মেহেদি ভাই তুমি জিতছো। আসলে আমি মানে পারলাম না, মানে আসলে মেহেদি ভাই যে চ্যালেঞ্জে এক্সপার্ট এটা আজকে বুঝতে পারলাম, ঠিক আছে ভাই? যেভাবে খাইছে আপনারা এখনই কমেন্ট করবেন যে আমাকে কি ডেয়ার দিব জান। এক ডেয়ারটা 2, আমরা ইনস্টাগ্রামে কয়েকদিন পরে একটা পোস্ট দিব যে কি ডেয়ার দেওয়া যায়, ওখানে আপনারা এসে আপনাদের ইচ্ছা মতো ডেয়ার দিবেন। তো যেটা আমাদের ভালো মনে হবে, আমার মেহেদি ভাইয়ের জন্য ভালো মনে হবে, বা যেটা আমাদের জন্য আর কি মানে বেস্ট মনে হবে, সেটাই আমরা সিলেক্ট করে ডেয়ারটা করব। এন্ড যারা আমাকে ভালোবাসো আপনাদেরকে ভালোবাসো, এন্ড যারা আমাদের দুজনকে ভালোবাসো তারা এখনই সাবস্ক্রাইব করো।
মেহেদি ভাই সাথে যদি নেক্সট ব্লগ আপনারা চান আমার চ্যানেলে মেহেদি ভাই চ্যানেলে তাহলে এখনই এই ভিডিওতে লাইক করে দিতে হবে। এই ভিডিওতে 5000 লাইক হয়ে গেলেই নেক্সট ব্লগ আমার সাথে আর মেহেদি ভাই সাথে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে এন্ড মেহেদি ভাই চ্যানেল অবশ্যই ইনশাআল্লাহ। আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ গাইজ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মেহেদি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ব্লগ মেহেদি ভাই সাথে যদি আপনারা দেখতে চান তাহলে এখনই এই ভিডিওতে লাইক করতে হবে। 5000 লাইক হইলেই আমি নেক্সট ব্লগ মেহেদি ভাই সাথে করব। মেহেদি ভাই সাথে আমার একটা ব্লগ আসছে ইনশাআল্লাহ। আর এর মধ্যে ইনশাআল্লাহ আমি যদি পারি আমি একটা রেগুলার ব্লগ আপনাদের দেওয়ার চেষ্টা করব লাইফস্টাইল বা যুগ করতে চাই। তো আমি বলবো যে আমরা তো এই ভিডিওতে কত মুস্কান করছি পান করছি যদি আমাদের কোনো কথা আপনাদের কাছে খারাপ লাগে থাকে প্লিজ দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা ছোট আমাদের থেকেই আমরা ভুল থেকেই শিখবো আর আমরা চাই না কোনো ভুল করতে। তারপর আমরা যতটুকু ভালো করার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। এন্ড তুমি বিদায় নিয়ে নাও। সো গাইস আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে। সো টেক কেয়ার, হ্যাভ ফান। এটাই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, মেহেদি ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেন, দোয়া করেন। হ্যাঁ মেহেদি ভাই তো বললো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মেহেদি ভাইকে অ্যাজ আ ছোট ভাই বা অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ বড় ভাই হিসাবে মাফ করে দিবেন। তো এটাই আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে।